আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আপা হচ্ছে রুটি বানাই দিয়ে গেছিল আর সবজি ভাজি করে দিয়ে গেছিল, আর আমি হচ্ছে এখন হচ্ছে ডিম পোজ করতেছি, যতটুক পারতেছি মরিমের জন্য একটা, আমার জন্য একটা। আপনাদের আপু হচ্ছে পোজ ডিম বা ভাজার ডিম হচ্ছে খায় না, সেদ্ধ ডিম খায়। আর ভাজবো তোমার দা ভাজবো তুমি না ভেঙে খাবে কেমনি? ডিম সিদ্ধ সাথে ডিম ভাজা আমার হচ্ছে মানে কুসুম কাঁচা হচ্ছে ভালো হয় না। তোমার ডিমটা বড় কেন? আমার ডিমটা বড় কেন? তোমার ডিমটা বড় কেন? তোমার ডিম কড়া করে বাসার কাছে লাগবে। ভাজিটা মজা আছে? কালকে এই যেমন ভাজি খাইতেছি, ভাজি ডিম শেষ পর রুটিও শেষ, এখন শুধু ভাজি খাইতেছি। আমার হঠাৎ করে একটা পোক পড়ে গেল, সাপ ফেলেছি। রেডি? পানি পানি নিছো? চলো চলো, তোমার ফুল গাছে তো ফুল ফুটে গেছে। এটা বারান্দা রান্না করে বানাইলে তোমার ফুল গাছে কই? তোমার ফুল গাছ উঠে ওই ছেড়ে লাগাই দিও। আজকে তো এই সুস্থ দেখা যাইতেছে। হ্যাঁ সুস্থ গেছে না? কালকে থেকে পুরো রাত সুস্থ থাকুন না, খাওয়া। আসলে একটা হেল্পিং হ্যান্ড হচ্ছে খুঁজতেছি, কিন্তু আসলে এইগুলো তো আসলে চাইলে সবসময় পাওয়া যায় না সচরাচর। খুঁজতেছি অনেক জায়গায়, খোঁজ খবর লাগানো আছে, পাওয়া যাচ্ছে না। আজকে বিকাল পর্যন্ত পাইতে পারি সম্ভব। তাই না? কালকে মানুষ বাজার কত গেছে মোবাইলে, তারপরে এমনি কত করে নিচ্ছে গো মাল সত্যি দিন? এই দেখেন ছুরি, কি ছুরি নিছে ড্রাগন কাটতে? আল্লাহ
দাদা খারাপ এটা তোমার রই যাই যে দাদু তুমি আর বাবা মিলে এটা খাওয়ানি আর কাছে দাও লাগবো মাইজি ঝগড়া করে না কথা আছে না যে মাইজি একসাথে থাকে মাইজি ঝগড়া করে আর শাশুড়ি আর বউ তো ঝগড়া করবে এরকম একটা কথা আছে আমার মা ভালো মানুষ কি তাই নি তোর মায়ের তো তারা আদর করে না তোমার বেশি আদর করে কেন তোমার নানি না তোমার মায় আর নানিও করে আমার মায়ও করে মা একটু বেশি করে কারণ মার বল বেশি থাকি কিন্তু আমার নানির বল থাকলে নানি তো কই যাবে একটু দিয়ে দেয় আর কার কি দেখছেন না কিন্তু তার কি বেশি আদর করে তার নানি না তার মা তোমার মা জি আমার একজন বললি না 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 কে কে বেশি করে কে করে এখন আম্মুর বকাল বেশি থাকে আম্মু বেশি তো করে আমার তো মনে হয় বেরে না এরি মরিয়ম তুমি কি তোমার নানির বকাল বেশি থাকো আজকে হচ্ছে আমাদের মিস্ত্রি আসতে না করছে কারণ মিস্ত্রি হচ্ছে দুপুরে সকাল হচ্ছে খাওয়াইতে হয় আপনার আপু হচ্ছে আজকে কিছুটা সুস্থ তো আজকেও আপনার আপুর রান্নার দায়িত্বটা হচ্ছে এই যে এই বাম এই বা এটা বাম হাত না এই যে ডাইন হাতে নিয়েছি রান্না করতে রান্না হাত কি কালার হয়েছে দেখি কি খাবা তুমি কি খাবা আমি গরু মাংস কি গরু মাংস তাই তুমি কি খাবা আমি তোমার ডরে কইলো তুমি কি ঠেট চোখ গরম দিছিলা এই তুমি মাংস ভিজাইছো মাংস কি ভেজা হয়েছে দেখি
তাই না আজকে আমরা একবার পরিবারের সবাই এসে আছি রান্না করতে আর কিছু লাগবে ভাইয়া যে একবার রোস্ট রান্না করছিল না যে ভূতের বাড়িতে থাকতে ওই রোস্টের টেস্ট আর পাইলাম না এত মজা লাগছিল ওই রোস্টটা পেঁয়াজ মরিচ কাটো এত দিয়ে আদা লাগবে নি আদা কি দিয়ে না করলে কবা এবার মজা না হলে ভালো লাগবে না এত কষ্ট রাইন যদি মজা না লাগবে এলাকো আমি রান্তাছি আমার নাই মধ্যে মনে তোমার দাম লাগবে না আমার দাম তোমার দিন রিবু দিচ্ছে রাব্বি আর হচ্ছে আপনার আপু হচ্ছে নিয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আপনার আপু হচ্ছে খিচুড়ি তো পছন্দ করে না আর আমার হচ্ছে খিচুড়ি খুব পছন্দ কি কখন খাইল পানি কতটা দিমু এটা হ্যাঁ কি খবর তোমার কিনে আসছো তুমি কিনে আসছো মাছ নিচে দেখি এটা কি ডাল 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 মাছ ডাল এটা আনতে কে গেছে
এইতে লাগ না এই সাবিনুর এই দেখো আমার ভাগ্নিরা তোমার লাগা ভাত মাছ ডাল নিয়ে আসছে তুমি ওই যে টেবিলে উপরে রেখে দাও পোয়া মাছ এই কি মাছ জানি কা এটা এইটা লো কি মাছ জানি কা কলপারে মরিয়ম কলপারে মরিয়ম তরকারি আছে শোনো তোমার খিচুড়ি খাবা খিচুড়ি খেলে চলে আসো তুমি দেখাই দেখাই দিছি না আরো বেশি মজা খিচুড়ির কি অবস্থা রাব্বি হচ্ছে চাইছে ভুনা খিচুড়ি খাইতে বন্ধ করে দেয় না পানি দেয়া আছে সেদ্ধ হয়েছে মাছ দিলাম ভালো ডাল দরকার ছিল না